সামনে বিশ্বহরি মা মনসা দেবীর পূজা, মূর্তিপাড়ে চলছে ব্যস্ততা। ছোটবেলার প্রতিভাকে আগ্রহ করে মনসা দেবীর মূর্তি তৈরি করছেন তেলিয়ামুড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক নরেশচন্দ্র পাল। তার বাবা নিকুঞ্জ বিহারী পালু ছিলেন প্রখ্যাত মৃৎশিল্পী। বাবার সঙ্গে ছোটবেলা থেকে মূর্তি গড়তেন অবসরপ্রাপ্ত শিক্ষক। মূর্তিপাড়ার বাজার নিয়ে সেই কথাই তুলে ধরলেন নরেশ পাল। জানিয়েছেন, গতবারের তুলনায় এবার মূর্তির অর্ডার বেশি হলেও তুলনামূলকভাবে দাম কম। মূর্তি তৈরির সামগ্রিক খরচ বাদ দিয়ে লাভের পরিমাণ সামান্যই থাকে বলে জানান এই মৃৎশিল্পী। রসগোল্লা তো অনেক তিথিতে হয়, পঞ্চমী তিথিতে হয়, আর বিশেষ করে এই শ্রাবণের সংক্রান্তিতে পূজাটা হয় বেশি আর কি। তো এবার অন্যান্য বারের থেকে একটু বেশি আছে, অন্যান্য বার তো করোনার কারণে অনেকেই পূজা করেনি। তো এবার মোটামুটি চাহিদা আছে, চাহিদা থাকলেও আমাদের মূর্তি তৈরি করতে যে ধরনের এক্সপেন্ডিচার হয় সেই তুলনায় মূর্তির দামটা মনে হয় অন্যান্য তুলনায় কম। হ্যাঁ, তবে যে মূর্তিগুলো ধরো আগে 300-400 টাকা বিক্রি করতাম, এগুলিতে ওই 550 টাকা কম, এই ছোটো মূর্তিগুলি 300-400। তবে নরেশ পাল জানিয়েছেন, শখের বসে মূর্তি গড়েন তিনি। নিজের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বন্ধু বান্ধবদের পূজার মূর্তি তৈরি করেন বেশি। মূর্তি তৈরি করা ছাড়া স্টেচও তৈরি করেন নরেশ পাল। বাবার সঙ্গে যে প্রতিভার উন্মেষ ঘটেছিল আজও সমান আগ্রহে সে নিয়েই সৃষ্টির আগ্রহে মগ্ন তিনি। অন্যান্য বারের থেকে একটু বেশি আছে, অন্যান্য বার তো করোনার কারণে অনেকেই পূজা করেনি। তো এবার মোটামুটি চাহিদা আছে, চাহিদা থাকলেও আমাদের মূর্তি তৈরি করতে যে ধরনের এক্সপেন্ডিচার হয় সেই তুলনায় মূর্তির দামটা মনে হয় অন্যান্য তুলনায় কম। হ্যাঁ, তবে যে মূর্তিগুলো ধরো আগে 300-400 টাকা বিক্রি করতাম, এগুলিতে ওই 550 টাকা কম, এই ছোটো মূর্তিগুলি 300-400। বড়ো মূর্তিগুলিতে 1,000-1,500-2,000 এগুলি প্রত্যেকটা দিয়েই তারা বিদ্রোহী বলে যে কোনোরকম পুজো করবো, এবার একটু এরকম করে মানে আমাদের খরচের তুলনায় অন্যান্য তুলনায় এবার মনে হয়। এবছরও মা মনসা দেবীর মূর্তি তৈরি করছেন নরেশ পাল। তার হাতের হুনরের রূপ পাচ্ছে দেবী বিশ্বহরী। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।